ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে ভারতীয় অর্থনীতি থেকে অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই সম্ভাব্য এবং এগুলি আসার পসিবিলিটি খুবই বেশি। সেন্ট্রাল ও স্টেট লেভেলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে WBCS, বিডিও মেন, এমনকি রেলওয়ে NTPC গ্রুপ ডি ও SSC লেভেলের যে প্রশ্ন হয় সেগুলো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এটা প্রথম ভিডিও, তোমরা যেটা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সোনাল স্টার্ট, প্রথম প্রশ্ন হচ্ছে সার্ক কবে গঠিত হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা PSC মিসেলেনিয়াস ক্যাজুয়াল লেভেলের যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি এবং এসেছে অনেকবার। সার্কের গঠিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে। অ্যান্সার হবে এখানে বি অপশন, 8ই ডিসেম্বর 1985 সালে সার্ক গঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। পরের প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী ভারত জোড়া পরিযোজনা কার সাথে সম্পর্কযুক্ত, হাইওয়ে উন্নয়ন। প্রধানমন্ত্রী ভারত জোড়া পরিযোজনা হাইওয়ে উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে সেন ভ্যাট কী, সেন ভ্যাট হলো এক্সাইজ কর। অ্যান্সার হবে এখানে ডি অপশন, সেন ভ্যাট হচ্ছে এক্সাইজ কর। এখানে চারটি অপশন আছে, বিক্রয় কর, পরিষেবা কর, কাস্টম কর এবং এক্সাইজ কর। অ্যান্সার হবে ডি, এক্সাইজ কর। নেক্সট প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের মাধ্যমে সরকার কোন বছর সার্বজনীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য স্থির করেছিলেন, 2017 সালে। অ্যান্সার হবে এখানে সি, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের মাধ্যমে সরকার কোন বছর সার্বজনীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য স্থির করেন। সার্বজনীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য স্থির করা হয় 2017 সালে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের অর্থনীতির রাজধানী কাকে বলা হয়, ভারতের অর্থনীতির রাজধানী বলা হয় মুম্বাই শহরকে। ক্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতি হলে কারা সবথেকে বেশি লাভবান হয়, মুদ্রাস্ফীতি হলে সবথেকে বেশি লাভবান হয় ঋণ গ্রহীতার। নেক্সট প্রশ্ন হচ্ছে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে আন্টার্কটিকায় একমাত্র কোন ভারতীয় ব্যাঙ্কের শাখা রয়েছে, আন্টার্কটিকায় ভারতে একমাত্র এলাহাবাদ ব্যাংকের শাখা রয়েছে। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের সবথেকে বেশি উন্নতি হয়েছে, সবুজ বিপ্লবের ফলে সবথেকে বেশি উন্নতি হয়েছে গমের। পরে প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কত সালে ভারতীয় কৃষি জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, এটা হবে 1988 সালে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ 1988 সালে ভারতীয় কৃষি জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। নেক্সট প্রশ্ন, রাজধানী শহরগুলি থেকে বিভিন্ন রাজ্যের দূরত্ব চিঠি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে প্রকল্পটি চালু হয়েছিল সেটার নাম হচ্ছে হলুদ চিঠির বাক্স। অ্যান্সার হবে এখানে এ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হলুদ চিঠির বাক্স একটা প্রকল্প, চিঠির মাধ্যমে রাজধানী থেকে বিভিন্ন শহরে দ্রুত চিঠি পৌঁছে দেওয়া যায়। পরে প্রশ্ন হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কার্যনির্বাহী সচিবকে, এখানে পরিকল্পনা কমিশনের সচিব হচ্ছেন NDC বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের সচিব। পরে প্রশ্ন হচ্ছে নাবার্ড কোন কমিটির সুপারিশ অনুসারে গঠিত হয়েছিল, নাবার্ড শিবরাম কমিটির সুপারিশ অনুসারে গঠিত হয়েছিল। অ্যান্সার হবে এখানে বি অপশন, শিবরাম কমিটি। নেক্সট প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা চালু হয় কত সালে, 25 সেপ্টেম্বর 2001 সালে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা চালু হয়, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা চালু হয় 25 সেপ্টেম্বর 2001 সালে। পরে প্রশ্ন হচ্ছে নবেলিস কার সাথে যুক্ত, নবেলিস হিন্দু লোকো, নবেলিস কার সাথে যুক্ত, এখানে টাটা স্টিল, ভেল, সেল এবং হিন্দু লোকো। অ্যান্সার হবে এখানে ডি অপশন, হিন্দু লোকো। পরে প্রশ্ন, 1978 সালে সমস্ত বিদেশি মুদ্রা বাজারে সমস্ত রকম আদান প্রদানের উপর কর চাপানোর কথা বলেছিলেন এক নোবেল প্রাইজ বিজয়ী অর্থনীতিবিদ, তার নাম অনুসারে এই করের নামকরণ করা হয়েছে, এটা হবে অ্যান্সার বি অপশন, টবিনের নাম অনুসারে, অর্থনীতিবিদ টবিনের নাম অনুসারে নামকরণ করা হয় টবিন ট্যাক্স। অ্যান্সার হবে এখানে বি অপশন। পরে প্রশ্ন হচ্ছে 2001 সালে YB রেড্ডি কমিটি কিসের জন্য গঠন করা হয়েছিল, YB রেড্ডি কমিটি গঠন করা হয়েছিল আয়কর ছাড়ের পুনর্বিবেচনার জন্য। অ্যান্সার হবে এখানে এ অপশন, আয়কর ছাড়ের পুনর্বিবেচনার জন্য। অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন, ভারতের খাদ্য নিগম বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়, ভারতের খাদ্য নিগম বা ফুড কর্পোরেশন ইন্ডিয়া গঠিত হয় 1965 সালে। অ্যান্সার হবে এখানে সি অপশন, 1965
65 সালের পরে প্রশ্ন জাগো গ্রাহক জাগো মিশনটি কত সালে চালু হয়েছিল জাগো গ্রাহক জাগো মিশনটি চালু হয়েছিল 2008 সালে অ্যানসার হবে এখানে বি অপশন পরে প্রশ্ন সাম্প্রতিক এফডিআই ক্ষেত্রে ওয়ালমার্ট কোন ভারতীয় সংস্থার সাথে একত্রিত হয়ে বিনিয়োগের জন্য সাম্প্রতিক এফডিআই ক্ষেত্রে ওয়ালমার্ট কোন ভারতীয় সংস্থার সাথে একত্রিত হয়েছে বিনিয়োগের জন্য রিলায়েন্স অ্যান্সার হবে এখানে বি অপশন নেক্সট প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক অর্থবাজারে এশীয় প্রথম এশীয় দেশ হিসাবে 100 বছর বন্ড অর্থাৎ বুলেট বন্ড কোন সরকারি সংস্থা বাজারে প্রকাশ করেছে এখানে বেসরকারি সংস্থা বাজারে প্রকাশ করেছে ONGC অ্যান্সার হবে এ পরে প্রশ্ন হচ্ছে কুটির জ্যোতি প্রকল্প কিসের সাথে সম্পর্কযুক্ত এখানে অ্যান্সার হবে বি এবং সি পিপিএল অন্তর্ভুক্ত গ্রামীণ পরিবারকে বিদ্যুৎ প্রদান এবং গ্রামীণ যুবকদের কর্মনিযুক্তি অ্যান্সার হবে এখানে সি পরের প্রশ্ন হচ্ছে সিএপি সিএপার্ট কী এটা হচ্ছে রপ্তানি বৃদ্ধির জন্য পরামর্শ পরিষেবা অ্যান্সার হবে এখানে বি সিএপিআরটি কী এর ফুল ফর্ম আমাদের জানা নেই কিন্তু এর কাজ হলো রপ্তানি বৃদ্ধির জন্য পরিষেবা প্রদান করা অ্যান্সার হবে এখানে বি অপশন নেক্সট প্রশ্ন হচ্ছে সেবি কী সেবি হচ্ছে একটি বিধিবদ্ধ সংস্থা অ্যান্সার হবে এখানে এ অপশন বাকি অপশনগুলো আছে উপদেষ্টামূলক সংস্থা অবিধিবদ্ধ এবং সাংবিধানিক সংস্থা এখানে সেবি হচ্ছে একটি বিধিবদ্ধ সংস্থা অ্যান্সার হবে এখানে এ অপশন পরে প্রশ্ন রিভার্স রেপো রেট কী রিভার্স রেপো রেট হলো এখানে অপশন হবে বি অপশন যে হারে অন্যান্য ব্যাংক রিজার্ভ ব্যাংকে টাকা ধার বা জমা দেই অ্যান্সার হবে এখানে বি রিভার্স মানে সাধারণত উল্টো বা বিপরীতমুখী যাই হোক আরবিআই সাধারণত অন্যান্য ব্যাংকের ঋণ দিয়ে থাকে আরবিআই হচ্ছে সমস্ত ব্যাংকের হেড বলা যেতে পারে কিন্তু বিশেষ ক্ষেত্রে যখন আরবিআই অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় তখন তাকে রিভার্স রেপো রেট বলে যে হারে ঋণ নেয় তাকে রিভার্স রেপো রেট বলে অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে সংকল্প প্রজেক্ট কিসের সাথে সম্পর্কযুক্ত সংকল্প প্রজেক্ট এইচআইভির সাথে সম্পর্কযুক্ত অ্যান্সার হবে এখানে বি অপশন হবে বি অপশন সংকল্প প্রজেক্ট এইচআইভির সাথে সম্পর্কযুক্ত খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন কোন পরিকল্পনাকালীন গড়ে উঠেছিল খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন গড়ে উঠেছিল দ্বিতীয় পরিকল্পনার সময় পরে প্রশ্ন প্রথম গরিব রথ কোন দুটি শহরের মধ্যে চলেছিল প্রথম গরিব রথ চালু হয়েছিল অমৃতসর এবং সারসার মধ্যে অ্যান্সার হবে এখানে এ অপশন নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন করটি পঞ্চায়েত আদায় করে নিম্নলিখিত স্থানীয় মেলার কর সাধারণত পঞ্চায়েত আদায় করে অ্যান্সার হবে এখানে ডি অপশন পরে প্রশ্ন খাদ্যের জন্য কাজ কোন পরিকল্পনায় গৃহীত হয় খাদ্যের জন্য কাজ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয় অ্যান্সার হবে এখানে সি অপশন খাদ্যের জন্য কাজ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয় পরে প্রশ্ন সবুজ বিপ্লবের সফলতম সময় কখন সবুজ বিপ্লবের সফলতম সময় ছিল 90 দশক অ্যান্সার হবে এখানে ডি অপশন 90 দশক নেক্সট প্রশ্ন দেশের মূলধনি বাজারে কেলেঙ্কারি রক্ষার দায়িত্ব কার সেবি অ্যান্সার হবে এখানে বি অপশন টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি বাণিজ্য কেমন হবে টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি বাণিজ্য রপ্তানি বেড়ে যাবে কিন্তু আমদানি কমে যাবে অ্যান্সার হবে এখানে এ অপশন বি বাড়বে পরে প্রশ্ন হোয়াইট রেভলিউশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয় হোয়াইট রেভলিউশন হয়েছিল সাধারণত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হোয়াইট রেভলিউশন সাধারণত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয় পরে প্রশ্ন ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাই অবস্থিত হাজারি কমিটি কিসের সাথে সম্পর্কযুক্ত শিল্প লাইসেন্স খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হাজারি কমিটি শিল্প লাইসেন্সের সঙ্গে সম্পর্কযুক্ত পরে প্রশ্ন ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা ভারতের জাতীয় আয় পরিমাপ করে সিএসও সংস্থা বা এ অ্যান্সার হবে এখানে অপশান এ সিএসও সংস্থা পরে প্রশ্ন যে রাজ্যে নারীদের সাক্ষরতার সর্বনিম্ন সে রাজ্যটি হচ্ছে রাজস্থান অ্যান্সার হবে এখানে ডি অপশান পরে প্রশ্ন নিচের কোন তথ্যটি সত্য এখানে জাতীয় আয় বৃদ্ধির হার কমেছে এবং মাথাপিছু আয় বেড়েছে অ্যান্সার হবে এখানে ডি অপশন বি ও সি পরে প্রশ্ন ভারতের মধ্যে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি ভারতের মধ্যে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হচ্ছে জাতীয় স্টক এক্সচেঞ্জ অ্যান্সার হবে এখানে সি অপশন অর্থনীতির দেউলিয়া বলতে বোঝায় দায় যখন সম্পত্তির থেকে বেশি হয়ে যায় তখন অর্থনীতির দেউলিয়া কথাটি আসে পরে প্রশ্ন হচ্ছে চীন হলো একটি উন্নয়নশীল অর্থনৈতিক দেশ এখানে অ্যান্সার হবে বি অপশন চীন এখন উন্নয়নশীল অর্থাৎ ডেভেলপমেন্ট কান্ট্রি ডেভেলপ সো অ্যান্সার হবে এখানে বি অপশন পরের প্রশ্ন হচ্ছে বাজার দরে পণ্য বিক্রয় করে
কোন অর্থনীতিতে ধনতান্ত্রিক অর্থনীতিতে বাজার দরে পণ্য বিক্রয় করা হয়? ধনতান্ত্রিক অর্থনীতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বাজার দরে পণ্য বিক্রয় করা হয় সাধারণত ধনতান্ত্রিক অর্থনীতি। নেক্সট প্রশ্ন হচ্ছে উৎপাদনের উপাদানগুলি হলো কি? উৎপাদনের উপাদান হলো এখানে ভূমি ও শ্রমিক এবং মূলধন ও সংগঠন। পরের প্রশ্ন হচ্ছে প্রভাবমান পরিকল্পনার উদ্যোক্তা ছিল কে? জনতা পার্টি। প্রভাবমান পরিকল্পনার উদ্যোক্তা ছিল জনতা পার্টি। অ্যান্সার হবে এখানে ডি অপশন, প্রভাবমান পরিকল্পনার উদ্যোক্তা জনতা পার্টি। পরের প্রশ্ন উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোট কর প্রদান করতে হয় সাধারণত মোট আয়করের 1%। অ্যান্সার হবে এখানে সি অপশন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোট কর প্রদান করতে হয় মোট আয়করের 1%। পরের প্রশ্ন হচ্ছে 2001 থেকে 2011 সালের মধ্যে দেশের জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? এখানে 17.64%। পরের প্রশ্ন যে বাজারে স্বল্প সময়ের জন্য আমানত গ্রহণ করা হয় বা স্বল্প দিনের জন্য ঋণ প্রদান করা হয় তাকে কী বলে? টাকার বাজার। যে বাজারে স্বল্প সময়ের জন্য আমানত গ্রহণ করা হয় বা ঋণ প্রদান করা হয় তাকে বলা হয় টাকার বাজার। অ্যান্সার হবে সি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন বর্তমানে ভারতীয়দের মাথাপিছু মাসিক আয় কত? $100। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন ভূমি সংস্কারের দিক থেকে দ্বিতীয় রাজ্য কোনটি? ভূমি সংস্কারের দিক থেকে দ্বিতীয় রাজ্য হচ্ছে কেরল। অ্যান্সার হবে এখানে ডি অপশন, ভূমি সংস্কারের দিক থেকে দ্বিতীয় রাজ্য হচ্ছে কেরল। পরের প্রশ্ন কোন বিদেশি ব্যাংকের এদেশে শাখার পরিমাণ অধিক? সিটি ব্যাংক। সিটি ব্যাংকের এদেশে শাখার পরিমাণ সব থেকে অধিক। পরের প্রশ্ন হচ্ছে যে সুদের হারে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট টাকা ধার নেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট। অ্যান্সার হবে এখানে এ।